আইপিএল খেলতে ভাড়া করা বিমানে ভারত গেলেন মুস্তাফিজুর রহমান শুক্রবার আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে শনিবার সকালে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওনা দেন মুস্তাফিজ সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ছবি সহ ক্যাপশন দিয়ে ভারত যাওয়ার কথা জানান বাংলাদেশি এই পেসার দু সালে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন জানিয়ে মুস্তাফিজ লেখেন দলের সাথে যোগ দিতে তর্স সইছে না তার বিকেলে গন্তব্যে পৌঁছালে আরেকটি স্ট্যাটাসে সে কথাও জানান মুস্তাফিজ আইপিএল খেলতে গেলেও এখনই যাওয়া হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব ও লিটনের আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে তারা কলকাতা টিমে যোগ দেবেন তবে টেস্ট টিমের সদস্য না হয় আগে যাওয়ার সুযোগ পেলেন মুস্তাফিজ